আমার আম্মা চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা মেহমান নিয়ে চলে যাচ্ছি ওকিং এ। আমাদের নতুন ভাইয়া আছে রবি ভাইয়া। ভাইয়া খুবই ভালো, আমরা তো এখন ফ্রেন্ড হয়ে গেছি, তার জন্য ভাইয়াকে ছাড়া আমরা কিভাবে যাব, তার জন্য পুরো আমরা একদম নিয়ে চলছি। সাথী ব্লগের হাজবেন্ড, হ্যাঁ সাথী ব্লগ, হ্যাঁ সাথীস ব্লগ। তো আমি তো অবশ্যই আপুর লিংকটা দিয়ে দিব। আপু কিন্তু খুবই অ্যাক্টিভ, সে নতুন শুরু করছে মাশাআল্লাহ, সে হ্যাঁ অনেক অ্যাক্টিভ আছে। তো তোমরা ব্যাগ নাও তাড়াতাড়ি, চলো আমার দায়িত্ব কিছু দাও। টাইমের ভিতর আমি ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ জি জি, আপনি আপনি খুব খুব অ্যাক্টিভ, আমরা জানি আপনি খুব অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ছেলেদের কাজ। নুহাস তুমি ভারীগুলো নাও, ভারী নিচে আছে। আমরা এখন সাথী আপুর বাসা থেকে চলে যাচ্ছি। আমরা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। সাথী আপুর বাসা থেকে এখন রিমিয়া প্রকাশে চলে আসছি। সব কিছু পেকিং চলতেছে। আচ্ছা ম্যাম, এই যে লাউ পাতা সব কিছু নিয়ে যেতেছি। এটা লাগবে না ভাই, এই তিনটা আপনি একসাথে চলে যে একসাথে দেখুন। আল্লাহ তোমার কি কি আর কি বলো, এইগুলাই শেষ আর কিছু না। এই যে এখানে আর এইটা, হ্যাঁ হ্যাঁ, আর তোমার লাগেজ টাগেজ তো নেই না? আমার একটু একটা ব্যাগ থাকবে না, আমি কাগজ পত্র ছাড়া যাবো। চিন্তা করছি এগুলো কই ঢুকাবো, এগুলো আছে। তুমি কি টেনশনে আছো? নোয়াশা তো কিছু কোথায় রাখবে সে বুঝে পাচ্ছে না। ভাইয়ার মাথা পুরো গরম হয়ে গেছে। মাথা গরমের কিছু নেই, কারণ এটা সেট করবো যতদূর পারবো, বাকিটা কোলে যাবে। কোলে, সবার কোলে নিয়ে নিবো। আচ্ছা পিছনে একটু জায়গা দাও। আসলে এত জিনিসপত্র, আমাদের মোটামুটি সব ব্যাগ গাড়িতে তোলা শেষ, এখন আমরা চলে যাবো। জি জি করেছি, কেন লজ্জা লাগবে না? আমরা সবারই কোথাও যদি আমরা যাই তাহলে তো অনেক কিছু নিতে হয়। তো এই তো আমাদের এখন চলে যাব, তাড়াতাড়ি করে গেলে আমরা বেশি আড্ডা দিতে পারবো, তাই না আপু? সাথী আপু চলো চলো, আমরা এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা বের হয়ে যাচ্ছি। সব রাখতে পারছো ঠিকভাবে? উইলকো যায় না কেন? আমার আমার নাই ভাই, আমার গুলা নিয়ে নিছে নোহাস। উইলকোটা তুমি নিবে আর কি? উইলকোটা আমি কোলে নিব। হ্যাঁ তোমার নিয়ে লাগবে না, সমস্যা নাই। ও ঘড়ি না, দেখেন নোহাস কিভাবে বসছে, দেখি নোহাস। ওয়াও, তুমি তো অনেক আরামে বসছো। একমাত্র ভাই আরামে আছে নোহাস আর রিমি আপা। না আমি আরামে আছি, এটা সত্যি কথা। এই যে আমরা তিনজন পিছনে বসে আছি। না বাংলাদেশে তো এইভাবে ট্রাভেল করে না। আমার আম্মা চলে আসছে। এই গাড়িতে আমরা যে কষ্টে আসছি,
ভাই আমরা ঢাকা থেকে গ্রামে গেলে তুললাম পছন্দের খাবার কেমন বল দিয়ে করো যে রিমি আপা আম নিয়ে আসছে এদিকে পানের মশলা মিষ্টি জর্দা পানের চুন সুপারি পান কেমন মজা অনেক মজা পেয়েছেন ভাইয়া ভাইয়া আপনি কিন্তু নতুন জামাই তো আপনার জন্য স্পেশাল একটা জিনিস আছে আজকে এমনিতে রাত হয়ে গেছে তো এটা নিয়ে চলে যাক তো এটা সারপ্রাইজ না কালকে আবার নতুন করে আমি আসছি তো শালি তো একটু নতুন করে অন্যরকম হবে আর কি আপনাকে গোলা ভাই বলছি একটু অন্যরকম কিছু হবে আমি লন্ডনে থাকে তো আপনি বাইচা গেছেন ব্যাপারটা কেমন না আমি ওয়েট করতেছি কবে আম খাও শেষ হবে আমি পানটা খাবো না